হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে গ্রামীণ ফোনের নতুন একটি সার্ভিসের ইনফরমেশন এবং ট্রিক নিয়ে চলে এলাম আমি রবিন আপনারা দেখছেন অনলাইন হেল্পজোন আমরা অনেকেই জানি গ্রামীণ ফোন তাদের ভিও এল নামে একটি সার্ভিস চালু করেছে আজকে আমরা গ্রামীণ ফোনের এই ভি ই সার্ভিসটি সম্পর্কে জানবো এবং কিভাবে এটি এনেবল করতে হয় এবং তার বিস্তারিত দেখব তার আগে বলেনি আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন সব ট্রিক পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক ভিও হলো একটি শর্ট ফর্ম যার ফুল মিনিং হচ্ছে ভয়েস ওভার লং টার্ম এভিলেশন এটি বেসিক্যালি যা করে আপনার কথাগুলোকে লং টার্ম বা লং দূরত্বে ফুল এইচডি এবং ক্লিয়ারভাবে পৌঁছে দিতে পারে তবে তার জন্য আমাদের একটি উন্নত হ্যান্ডসেট লাগবে সকল ফোনে এই সার্ভিসটা পাওয়া যাবে না চলুন দেখি গ্রামীণ ফোনের অফিসিয়াল সাইটে তারা ভিও সম্পর্কে কি বলে তাদের অফিশিয়াল সাইটে বলতেছে বেনিফিটস অফ গ্রামীণ ফোন ভি ফাস্টেস্ট কল কানেকশন আমাদের এই ভি ও ই সার্ভিসটিতে কল কানেকশনটা আগের চাইতে অনেক ফাস্ট হবে ভি ওএল ই ক্যান কানেক্ট কলস মাস ফাস্টার দেন বিফোর আগের চাইতে আমাদের কলগুলো খুব তাড়াতাড়ি কানেক্ট হবে উইথাউট এনি দিলে তারপরে বলতেছে আলট্রা এইচডি ভয়েস কল আগের চাইতে কথাগুলো অনেক ক্লিয়ার হবে ইম্প্রুভ ভয়েস কোয়ালিটি দ্যাট মেক্স কমিউনিকেশন মোর লাইফ লাইক আগের চাইতে কথাগুলো অনেক ক্লিয়ার শোনা যাবে আচ্ছা তারপরে বলতেছে বেটার ব্যাটারি পারফরমেন্স VOLTE requires less battery charge. এনশিউরিং ইম্প্রুভড ব্যাটারি লাইফ আগের চাইতে আমাদের ফোনের চার্জ অনেক কম কম কাটবে আগে আমাদের ফোনে কথা বললে যে চার্জটা যাইতো এখন এই সার্ভিসটার মাধ্যমে আমরা ফোনে কথা বললে চার্জের পরিমাণটা কম যাবে আচ্ছা তারপরে বলতেছে টু ট্রাই আউট গ্রামীণ ফোন বিও এল টি আমাদের এই সার্ভিসটি চা ইউজ করার জন্য যে যে জিনিসগুলো লাগবে ফোর জি কাভারেজ মানে আমাদের ফোর জি নেটওয়ার্ক লাগবে তারপরে বলতেছে ফোর জি সিম আমাদের সিমটা অবশ্যই ফোর জি হতে হবে এনেবল্ড হ্যান্ডসেট এই ফোর জি সিম এবং ফোর জি নেটওয়ার্ক কাভারেজ জ এনেবল একটা হ্যান্ডসেট দরকার আর আপডেটেড ওএস আমাদের ফোনের অপারেটিং সিস্টেমটা অবশ্যই আপডেট হতে হইতে হবে আমাদের ফোন যদি আইফোন হয় তাহলে অবশ্যই আইফোনের লেটেস্ট আপডেটটা নিতে হবে এবং যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে অ্যান্ড্রয়েডের লেটেস্ট আপডেটটা নিতে হবে তারপরে বলতেছে এনেবল সুইচ মানে আমাদের এই ভিও এলটি সার্ভিসটা এনেবল করে দিতে হবে আচ্ছা তারপরে নিচে দেখাচ্ছে ভিও এলটি এনেবল হ্যান্ডসেটস এই ধরনের স্মার্টফোনগুলোতে আপনি এই সার্ভিসটি চালু করতে পারবেন কিভাবে আপনি চালু করবেন চলুন দেখে নেওয়া যাক সার্ভিসটি চালু করতে আপনি আপনার ফোনে ডায়ল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল ওয়ান ডাবল থ্রি স্টার ওয়ান হ্যাশ এবং আপনার সার্ভিসটি চালু হয়েছে কিনা এটা জানার জন্য আপনি ডায়ল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল ওয়ান ডাবল থ্রি স্টার থ্রি হ্যাশ আপনার সিমে সার্ভিসটি চালু হবার পরে আপনি আপনার ফোনটি কনফিগার করার জন্য ফোনের সেটিংস অপশনে চলে যাবেন এবং সেখান থেকে সিম কার্ডস এন্ড মোবাইল নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন দেন জিপি সিলেক্ট করবেন এবং ইউস ভি ও এল সার্ভিসটি অন করে দিবেন দেন ডাইল করবেন স্টার হ্যাশ স্টার হ্যাশ এইট সিক্স ফাইভ এইট থ্রি হ্যাশ স্টার হ্যাশ স্টার এভাবে আপনারা আপনাদের ফোনে ভয়েস ওভার লং টার্ম এভুলেশন অর্থাৎ ভি ও ই সার্ভিসটি চালু করে নিতে পারবেন সো আপনারা দেখে নিলেন আপনারা কিভাবে গ্রামীণ ফোনের নতুন এই ভিও এল সার্ভিসটি আপনাদের ফোনে অন করে নিতে পারবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলেই আপনি যদি আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পরে ভিডিওগুলো নিয়মিত পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ